রাহুল গান্ধী কইছেন যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হইতেছে তাও আবার কইছে আমেরিকাতে গিয়া এটার জবাব দিছেন হাঙ্গেরি পোস্ট উপদেষ্টা একটা যে ন্যারেটিভ যে শুধুমাত্র একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী এই ধরনের একটা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা হচ্ছে মিডিয়াতে আমি মনে করি যে এটা থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন আর দ্বিতীয় কথা হলো যে এখানে আমরা কোনো অন্তত আমাদের যা তথ্য তার ভিত্তিতে দেখতে পাচ্ছি না যে এখানে বিরাট গ্রহীরা কোনো কিছু করে ফেলছে যে সরকারে যারা আছেন তাদের কারোরই তো এই ধরনের কোনো এজেন্ডাও নাই এরকম কোনো ব্যাকগ্রাউন্ডও নেই তাতে তারা তাদের আমনে হয়ে তাদের এই বক্তব্য থেকে বের হয়ে আসাই বিদেশের সম্পর্কের জন্য ভালো তো আপনি কি রাহুলের উকিলি জবাব দিতেছেন আপনি বলবেন বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলা বন্ধ করে বুঝ চাও নিজের দেশে বিকট ফ্যাসিস্টে ফেয়ার ভোটে হারাইতে পারতেছো না আবার অন্যের দেশে নজর কেন রাহুল কথা কই মাথায় রেখো বিজেপি ডাকে মানে তুমি একটা বাচ্চা পোলা রাজনীতি করার মতো লায়ক হয়ে ওঠো নাই কথাটা মিছা বলে না এই যে কথা কইলা তো এই উগ্রবাদের উত্থান কি তোমার টিচার প্রফেসর ইউনুসের নেতৃত্বে হইতেছে জানেন তো রাহুল রাহুলরা প্রফেসর ইউনেসের উটি পাঠিয়েছিল ওর মা ওই মিরপুরে ওর লোক তো ভালো সম্পর্ক প্রফেসর ইউনুস ওনারে নিয়ে করোনার টাইমে একটা পডকাস্ট করেছিল ওই ওই এই সময়ে প্রফেসর ইউনুসের শাসন আমলে একটা বাংলাদেশের সাথে গ্রাউন্ড ব্রেকিং রিলেশন তৈরি করতে পারতো ওই ভারতের ভোটারদের দেখাইতে পারতো যে মোদীর পলিসি বাংলাদেশের মানুষকে অ্যান্টি ইন্ডিয়ান বানাইছে আমি রাহুল গান্ধী এই প্রতিবেশী দেশের সাথে সম্পর্ককে স্বাভাবিক করতেছি তো তোমার মধ্যে তো হিন্দুত্ববাদের কুর করে নিয়ে আসে রাহুল তাই বাংলাদেশে উগ্রবাদের গপ্প শুনাইতেছো আমরা কলে ভুলি নাই তুমি আর তোমার মাও তোমার বোন হাসি রাখে চেকটা ধরে ফটো খিচেছিল দিল্লিতে যে ইংকে কিরা হ্যাঁ তো আমি যদি পররাষ্ট্র উপদেষ্টা হইতাম তাহলে কইতাম রাহুল ঠাসি খেয়ে আমরা কখনো কইছি যে তোমার তো বিয়া সাদি করো না কে ধ্বজবঙ্গ ছাড়া তো কোনো কারণ নাই বিয়া না করার এই জন্য আমার কখনো উপদেষ্টা বাড়াবে না যাই হোক ওটা নতুন কটা গুরুত্বপূর্ণ আলাপ করি আসেন প্রফেসর ইউনুসের সরকার ফাংশন করতে পারতেছে না কেন পারতেছে না স্লো অনেকে বলেন কটা কারণ আছে কারণগুলো একটা ব্যাখ্যা করি আপনারা দেখবেন যে শুধু ফাংশন করতে পারতেছে না তাই না প্রফেসর ইউনুসের সরকার কোথাও কোথাও আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে আমি উদাহরণ দিয়ে দেখাই দিব।। হ্যাঁ আমি এক্সাম্পল হিসেবে আসিফ নজরুলের কথা ধরি আসিফ নজরুল ভাই আবার মাইন্ড কেয়ারের কইলেন না হ্যাঁ উপায় নাই আমরা তো বিরোধী দলের দায়িত্ব পালন করতেই হবে তাই না সব সবসময় জিন্দাবাদ দিয়ে গেলে তো চলবে না প্রথম কারণটা ব্যাখ্যা ফাংশন করতে যে আমার ইউটিউব ছাব্বিশ লক্ষ সাবস্ক্রাইবার আছে তাই না তো সেটা আমি একটা ভিডিও চাইলে সেটা নোটিফিকেশন ছাব্বিশ লক্ষ লোকের কাছে যায় দেখায় যে পিনে একটা ভিডিও চাইছে তো ইউটিউব নিজ মানুষকে একবারে আমার ভিডিও রিকমেন্ড করে বলে যে এটা দেখতে পারো এটা দেখতে পারো তো আমার জন্য আবার ইউটিউবে একজন ম্যানেজার নিয়োগ করেছে মানে আমার জন্য ডেডিকেটেড না ও আরো অনেকের কাজ করে কিন্তু আমার সাথেও কাজ করে সে মানে ধরেন মাসে একবার দুইবার করে কথা বলে মিটিং করে কি কেমনে আরো সাবস্ক্রাইবার বাড়ানো যায় ভিডিও ভিউয়ার বাড়ানো যায় এটা কিন্তু ওরাই বলে ইউটিউবই আমারে কয়ে দেয় কিন্তু মানে যাদের দশ লাখের উপর সাবস্ক্রাইবার থাকে তাদের বোধহয় প্রত্যেকের জন্যই করে তো আবার ইউটিউবে ইউটিউব ক্রিয়েটার সাপোর্ট আছে ওইখানে আপনি অনেক কপিরাইট ছাড়া আপনি মিউজিক পাবেন অনেক ধরনের ট্রেনিং পাবেন সেখানে অনেক রিসোর্স আছে এইটা হইতেছে ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট তো রকম রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে তো আমার চ্যানেল যদি আমি কাউকে দিয়ে দিই সে যদি আমার চ্যানেলে ভিডিও আপ করতে থাকে তাহলে দেখবে মনে দেখবে প্রথম প্রথম পরে আর দেখবেন হ্যাঁ ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্টের উপরে আমার চ্যানেলে আমি পিনাকি ভট্টাচার্য আছি আমার চ্যানেলের শক্তি ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট প্লাস পিনাকি ভট্টাচার্য একসাথে রাষ্ট্র এরকম রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে তার সাথে আপনার রাজনৈতিক শক্তি যুক্ত হয় তাইলে রাষ্ট্রের শক্তি প্রবল হয় হাসিনা ফেলের কেন হয়েছে জানেন সে রাষ্ট্রটা দল বানায় ফেলছিল তাই সে তার দলের যে রাজনৈতিক সাপোর্ট সেটা পায় নাই গুন্ডা পাইছে স্তাবক পাইছে কিন্তু রাজনৈতিক দল পায় নাই সেই জন্যে সে কোনো পলিটিক্সকে ফাইট করতে পারে নাই প্রফেসরি ইউনুসের সরকারও তাই এটা তো তত্ত্বাবধায়ক সরকার না আগের মতো যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত তাদের ইলেকশন করার জন্য ক্ষমতায় রেখেছে এবং তারে কোনো ডিস্টার্ব দেবে না তা তো না এই সরকারের কয়জন উপদেষ্টা আছে যারা রাষ্ট্রের শক্তির উপরে নিজের ক্ষমতাকে যুক্ত রাষ্ট্রের শক্তি বাড়াইতে পারে খুব বেশি নাই আমি নাম কইলাম না যাই হোক মন খারাপ করবে আবার অন্যরা আমি এসব একজনের উদাহরণ দিই পারুস উনার রাষ্ট্রের শক্তির উপরে ওনার নিজের ক্ষমতা আছে ব্যাপক ক্ষমতা আছে উনি রাষ্ট্রের শক্তির বাড়াই দিতে পারেন প্রফেসর ইউনুস আমি এক্সাম্পল দিই ধরেন প্রফেসর ইউনুস আরব আমিরাতের কিং সাথে আলাপ করছেন আমাদের প্রবাসী ভাইদের মুক্ত করছে না এটা হাসিনা পারত পারত না এটা অন্য কেউ পারত পারত না এটা কারিশমা এমন একটা কাজ করছে ওই আরব আমিরাত যে কাজ কখনো তারা করে না উনার উপদেশটা এরকম কারিশমেটিক হইলে রাষ্ট্র আরও বেটার ফাংশন করত। আর এটা হইতেছে যারা কাজ করতেছে তাদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি এদের কেউ ম্যানেজার ছিল না কোনো বিগ ইনস্টিটিউটে কাজ করেনি এরা কোনোদিন এরে কোনোদিন কোনো বিজনেস ট্রেনিংও নাই ম্যানেজেরিয়াল ট্রেনিংও নাই কাজের পদ্ধতি জানে না বিগ অর্গানাইজেশন্স চালানোর অভিজ্ঞতা না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে চালানোর অথবা কাজ না করার অভিজ্ঞতার কারণে আপনি দেখেন কারই নাই কিন্তু আমি আসিফ নজরুল एग्जांपल দিয়ে বুঝাই আসিফ নজরুল মাহমুদ মোসাদ্দেরে বাৎসরিক চিপ বানাইছে আমি মাহমুদ মোসাদ্দেরকে পছন্দ করি কিন্তু ভালো ছেলে ভালো লেখালেখি করে এবং তার চিন্তা ভাবনা পরিষ্কার সব ঠিক আছে কিন্তু আমি তার ক্যাপাসিটি বাসসের চিফ হিসাবে মূল্যায়ন করতে পারবো না আমি তো সাংবাদিক না তাই না কিন্তু আমার সিলেকশনের সময় নিশ্চিত হইতে হবে রাইট আমি যখন একটা আমার সিলেকশন হইতে পারবো না আবার দেখেন মাহবুব মোরশেদ নিজেই কইতেছে যে আসিফ নজরুলের সিলেকশনগুলো ভালো হইতেছে মাহবুব মোরশেদ বুঝতেই পারে নাই যে এটা সে নিজে বলতে পারে না যেহেতু সে আসিফ নজরুলের একজন সিলেকশন এরা অন্যরা বলবে এই সিলেকশন নিয়ে অনেক সমালোচনা হয়েছে মাহবুব মোর্শাদের আবার মোহাম্মদ আজমের সিলেকশন সবাই পছন্দ করছে যাই হোক এতে আসিফ নজর আনন্দিত হওয়ার কিছু নাই আবার কইছে যে বাংলা একাডেমি যেভাবে পছন্দ হয়েছে সেভাবে শিল্পকলা একাডেমিও পছন্দ হবে হ্যাঁ ওই আনন্দিত হওয়ার কিছু নাই আসিফ ভাই নষ্ট ঘড়িও দিনে দুইবার ঠিক সময় দেয় আপনার নষ্ট ঘড়ি আপনার ম্যানেজারিয়াল স্কিল একদম জিরো শূন্য সেজন্য আপনি দিনে দুইবার সময় দেন আপনার ব্যাটারি গেছে তো যাই হোক এ আমি হইলে বাসস্থ সিলেকশন কেমনে করতাম তার একটা মডেল দিই হ্যাঁ ইনফ্যাক্ট আমার এই ধরনের কাজ করতে হয় আমার প্রফেশনে পেশা আমি এখানে মানে প্যারিসে আমার কোম্পানিতে আমি গ্লোবাল মেডিকেল রিলেশনে কাজ করি গ্লোবাল মানে কিন্তু সারা দুনিয়া যেখানে আমাদের কাজ আছে মানে আমার কোম্পানির কাজ আছে আমি অফিসের কাজে খুব কমই ট্রাভেল করি আপনারা জানেন ট্রাভেল করলে আমি তো বইলে দিই আমি কই গেছি না গেছি আমাকে রিকমেন্ড করতে হয় ধরা যাক যে হংকং কোন এক্সপার্ট দিয়ে আমি অ্যাডভাইজারি বোর্ড করবো অ্যাডভাইজারি বোর্ড মানে যারা পরামর্শ দেয় কোম্পানিকে ফর্মাল ওয়েতে পরামর্শ দেয় বিস্তারিত আর গেলাম না বা ধরুন আফ্রিকার কোন দেশে কোন ডার্মাটোলজিস্ট সামরার উপরে ক্লাইমেট চেঞ্জ মানে পরিবেশের পরিবর্তনের ইফেক্ট নিয়ে এক্সপার্ট কঠিন জটিল বিষয় কিন্তু আমি হংকংয়ে যাইও না আফ্রিকায় যাইও না কিন্তু আমি যেটা রিকমেন্ড করি যেটা আমার করতে হয় দেশগুলোকে তার নাইনটি নাইন পারসেন্ট কেসে পারফেক্ট হয় আমার টুলস আছে আমি সারা দুনিয়ার ডাক্তার কি করে কই থাকে কোথায় চাকরি করে কোন কনফারেন্সে যাইতেছে কি পাবলিশ করিচ্ছে কার সাথে কোলাবোরেশন করছে কার সাথে সে রিসার্চ করিচ্ছে তার রিসার্চের ফোকাস কি এমনকি কার কাছ কত ত্যাগ হয়েছে এক ক্লিকে বের করে ফেলি টুলস আছে যাক সেটা অন্য আলাপ বাসসের সিলেকশনে আসি আমি যদি আসিফ নজরুল হইলাম নি তাহলে আমি সাংবাদিক যারা আছে না থাসিবাদের বিরোধী তাদের সাথে কথা কইয়া কয়েকটা রিকমেন্ডেশন নিতাম কইতাম যে আমার একটা বাসসের সিপ লাগবে তো কারে করা যায় দুই তিনটা নাম বলেন তো তারপরে জিজ্ঞেস করতাম এর নাম কেন কইলেন কেন কইলেন তার যুক্তিগুলো শুনতাম লিখে রাখতাম সবগুলা লিখতাম শুনতাম লিখতাম শুনতাম লিখতাম

এই কয়েকজনের তিনজন বা পাঁচ জনের নাম ওনাদের দিতাম যে কইতাম যে আপনারা এই তিনজন বা পাঁচ জনের ইন্টারভিউ নিয়ে আমাকে একজন বেসে দেন মুর্বি মানুষ কোন সমালোচনা হইতো না হ্যাঁ এবং তারপরে যেটা হইতো আমি তার সবাইকে আবার কইতাম যে যে বুঝছেন এই যে এই টিচার মুরুব্বী না এই বেসে দিছে ওনারে ঠিক আছে না এবং দেখতেন সবাই কইতো সবাই কইতো যে ঠিক আছে এটা অপছন্দ হইলেও কইতো ঠিক আছে কিন্তু আজিব নজরুল সিলেকশন করছে উনি কারে সিনেন কার সাথে উনার সম্পর্ক আছে এর বেসিসে মানে প্রথমেই বায়াস এর মধ্যে বিএসএমএম এর ভিসি খসুভাইকে দিচ্ছেন সাইদুর রহমান খসুভাই আমি ওনারও পছন্দ করি খসুভাইকে কিন্তু এটা কিন্তু পছন্দ করেনি অনেকেই মানে বাইর করছে তারা যে গণস্বাস্থ্য আর গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে আজিব নজরুল আছে রেজনা আছে ফরিদাপা আছে মানে তিনজন আছে এই সরকারের উপদেষ্টা আর এই গণস্বাস্থ্যের কানেকশনেই খসু ভিসি হয়েছে আমি একজন খুবই দায়িত্বশীল চিকিৎসক নেতার কাছে শুনছি যে খশুভাই নাকি বিএনপিপন্থী চিকিৎসকদের বিএসএমএম সরা করার কথা নাকি প্রকাশ্যে বলছেন। সত্য মিথ্যা জানি না কিন্তু যিনি আমারে বলছেন তিনি খুবই দায়িত্বশীল মানুষ। আমি আর নাম কইলাম না কইলে শুনবেন আপনারা। তো উনি নাইজারে কথা বলবেন না। তো তাইলে তো সিলেকশন আমরার মামুরা হইতেছে তাই না সিদ্দিক ভাই? হ্যাঁ সিরিয়াস বায়াস আছে সব সিলেকশনে। এইবার আসেন শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দ জামিল আহমেদ কে সিলেক্ট করেন। ওরে নিয়ে কথা বলি। জামিল আহমেদ নিজে জানতেছেন যে তারে আসিফ নজরুল রাজি করেছে যা বুচাও আসিফ নজরুল নিজে জানতেছে ফেসবুকে পোস্ট دیا যে শিল্পকলা সিলেকশন পছন্দ হবে উনি খুব কনফিডেন্ট হ্যাঁ প্রফেসর ইউনূস সরকার গঠিত হওয়ার আগে উনি কি কইছিলেন আওয়াজ দিছিলেন যে এই সরকার আমাদের পছন্দ হবে হ্যাঁ বুচাও তারপরে काही নি কিচ্ছা বাইরাইলো এই সময় জামিল আমাদের দেখলাম উনি বোরকা বিরোধী তারপরে দেখা গেল মুজিবের মূর্তি ভাঙছে জনতা ধান মন্দির বত্রিশ নাম্বার পুড়ে আর জামিল আহমেদ ক্যান্ডা শেষ আর কি একসাথে পড়িয়ে গুগল থেকে উইকিপিডিয়া থেকে ওই লিখিচ্ছে উইকিপিডিয়ায় উনিশশো সালে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন থেকে একটা বৃত্তি লাভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অনার্স পড়া বাদ দিয়া দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে যোগদান তারপর উনিশশো থেকে আটাত্তর পর্যন্ত তিন বছর উনি পড়াশোনা করেছে তারপর ইব্রাহিম আল এবং বিবি কারান্তের অধীনে আরও এক বছর শিক্ষানবিশ ফেলো হিসেবে কাজ করেছে চার বছর আল কাজি তাকে ওয়েস্টার্ন থিয়েটারের ব্যাপারে এবং কারান তাকে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী থিয়েটারের ব্যাপারে সম্য জ্ঞান নাকি দান করিছে বুঝছা ইন্ডিয়া ট্রেন্ড হ্যাঁ চার বছর সিলেউটি ওটি হ্যাঁ মানে হাসিনার পোলা মাইয়া যেরকম ইন্ডিয়াতে পড়াশোনা করেছে উঁকে আর কি মানে এটা জিনিস মাথায় রাখবেন যে কে কোটি পড়িচ্ছে তার উপরে তার মাইন্ডসেট তৈরি হয় বুঝাও আমার মাইন্ডসেট হচ্ছে বোগড়ার মাইন্ডসেট রাজশাহীর মাইন্ডসেট আর প্যারিসের মাইন্ডসেট কারণ এই জায়গাগুলোতে আমি পড়েছি বুঝাও তো মানে বুঝেছেন তো এই যে ইসলাম ফোভিয়া এটা ইন্ডিয়া থেকে শিকিছে। পুরা ইন্ডিয়ান মাল পুরাই আওয়ামী আর তারে আসিফ নজরুল পুনর্বাসন করেছে আজমদি শুধু পিছে মুজি বের সগি কাম করছে না বুকের মধ্যে আওয়ামী সে তানিয়া কাম করছে উনি লাইভ করে কইছেন যে উনি কাম করে কুল পাইতেছেন না করতেছেন তো কাম আসি ভাই আমি আর ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে আমাদের কাউন্টার ন্যারেটিভ তৈরি করা লাগবে আমাদের তিনটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পুনর্দখল করা লাগবে বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি আর ইসলামিক ফাউন্ডেশন আপনি অবলীলায় শিল্পকলা একাডেমিতে পা আওয়ামী লীগ আর ইন্ডিয়ান ট্রেন্ড মানুষ বসায় দিলেন আর কাম করিচ্ছেন হ্যাঁ এতগুলা মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতা যাইয়া এই কাম করলেন আপনি উপদেষ্টাকে ছাড়লে তো আপনি রাস্তায় হ্যাট পার পারবেন না আসিফ ভাই কি অবস্থা হবে আপনি টের পাচ্ছেন না সাত দিন টাইম দিলাম আপনারে ওটা হটাবেন না এলে টের পাইবেন হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস আসিফ ভাই আপনি কলে আমাদের সিন নাই হ আমি কলে যখন ধরুম না কাচ্ছপের কামুর দিয়া ধরুম হ্যাঁ পরে আর সরি কর টাইম পাবেন না সেজন্য সাত দিন সময় দিয়ে দিলাম